আর শুরুতে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোসকে দেখানো হলো কালো পতাকা। শুক্রবার সেমিনারে যোগ দিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোপালবাগ ক্যাম্পাসে অডিটোরিয়ামে পৌঁছান রাজ্যপাল সিবি আনন্দ বোস। বিদ্যালয়ে প্রবেশের সময় রাজ্যপালকে কেন্দ্র করে কালো পতাকা দেখায় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। জানা গেছে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ সহ অন্যান্য অধ্যাপকদের শূন্য পদে নিয়োগের দাবিতে এদিন রাজ্যপালকে কালো পতাকা দেখায় বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ এবং ছাত্রছাত্রীরা। কালো পতাকা ও গো ব্যাক স্লোগানে ঘিরে সরগরম বিশ্ববিদ্যালয় চত্বর। প্রথমত হচ্ছে যে আমাদের ভাইস চ্যান্সেলর নিয়োগের ক্ষেত্রে যে নিয়ম, সাংবিধানিক নিয়ম মেনে আমাদেরকে ভাইস চ্যান্সেলর নিয়োগ করতে হয়, সেই নিয়ম কিন্তু মানা হয়নি। আমাদের চ্যান্সেলর সাহেব তার নিজের পছন্দ মতো ব্যক্তিকে আমাদের ভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্ত করেছেন। এই ধরনের অনৈতিক এবং অসাংবিধানিক কার্যকলাপের বা সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তার বিপরীতে গিয়ে আমরা তার সিদ্ধান্তের মতবিরোধকে সমর্থন করে আমরা এই আজকের কালো পতাকার তাকে আমরা দেখাচ্ছি। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অন দ্য 12th অফ দিস মান্থ বেঙ্গল মডেল ইন সলভিং ইস্যুস থ্রু ডিসকাশনস এন্ড কনসিলিয়েশন ওয়াজ পুট অ্যাক্রস very very positively by the attorney general. The attorney general told the supreme court before the chief justice of india that as decided by the honorable supreme court, the governor invited the chief minister for discussion and we decided to settle issues through mutual discussion, mutual understanding and within the framework of the law. This initiative or model, Bengal model in solving issues, was highlighted by the Attorney General in front of the Honorable Supreme Court. We are here for conciliation, not for confrontation. Confrontation does not solve any problem. Our aim is to solve the problems, to make the universities of Bengal the best universities in India and turn the state of Bengal into an educational hub. বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি যখন সেমিনারে যাচ্ছিলেন, তখনই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কালো পতাকা দেখায় তাকে। আর এই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে প্রসূন সামন্ত রয়েছে। প্রসূন, রাজ্যপাল বিশ্ববিদ্যালয় চত্বরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আমরা দেখলাম যে ছাত্রছাত্রী তারা কালো পতাকা দেখাচ্ছেন রাজ্যপালকে, কোন কোন দাবিতে আজ তাদের এই বিক্ষোভ? হ্যাঁ, দেখো অস্ত তোমার জানি যাচ্ছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আজকে একটি হঠাৎ ভিজিটে আসেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাজ্যপাল সিবি আনন্দ বোস। তিনি যখন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছিলেন তখন তাকে দেখে কালো পতাকা দেখানো হয় তৃণমূল ছাত্র পরিষদ ও বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের পক্ষ থেকে। তবে দাবি হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগ সহ অন্যান্য অধ্যাপক যাদের শূন্য পদ রয়েছে সেই শূন্য পদ গুলো অবিলম্বে নিয়োগের দাবিতে তারা আজকে বিক্ষোভ দেখাচ্ছিল। এর সঙ্গে তারা বলে যে বিশ্ববিদ্যালয়ের তৈরিকরণ একটা চেষ্টা চলছে, সেই সঙ্গে বিভিন্ন যে দাবি দেওয়া আছে ছাত্রদের হোস্টেল সম্পর্ক অন্যান্য রয়েছে সেই সব দাবি নিয়ে তারা যখন উপাচার্য করে যাচ্ছে সেই উপাচার্য সেই দাবিগুলো তারা পূরণ করতে পারছে না, কারণ তিনি অস্থায়ী উপাচার্য হিসাবে তিনি রয়েছেন। সেই জন্যই দিক থেকে দাবি যে স্থায়ী উপাচার্য চাই, সেই দাবিতে রাজ্যপালকে কালো পতাকা দেখানো হচ্ছে। আর এক থেকে জানা যাচ্ছে যে রাজ্যপাল যে উপাচার্য নিয়োগ করেছেন সেটা উপাচার্য নিয়োগ হয়েছে রাজ্যপালের হাত ধরেই, সেই অস্থায়ী উপাচার্যকে তারা মানতে চাইছে না এখানকার তৃণমূল ছাত্র পরিষদের যারা রয়েছে। সেই জন্যই আরো এই কালো পতাকা দেখে বিক্ষোভ। রাজ্যপাল এদিন যে সেমিনার যে ভিজিট ছিল তার বিশেষ যে ভিজিট ছিল সেই ভিজিট খতম করে যখন বেরিয়ে আসছিল তখন তৃণমূল ছাত্র পরিষদে যারা কর্মী সমর্থক তারা যেমন কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখিয়ে সেই সঙ্গে এসে হয় পক্ষ থেকেও মানে ফেসমুন লাগিয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোসকে বিক্ষোভ দেখানো হয়েছে। মহাশোভা, একেবারেই ধন্যবাদ প্রসূন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি যখন সেমিনারে যোগ দিতে যাচ্ছিলেন তখনই বিশ্ববিদ্যালয় চত্বরে রাজ্যপালের প্রবেশের সময় কালো পতাকা দেখানো হয় তাকে। বিভিন্ন দাবি নিয়ে আজ সরব হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।